হাই, গুড মর্নিং। আজকে 10th জুলাই, এখন 10th জুলাইয়ের সকালবেলা। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকাল বলছি কিন্তু প্রায় 12টা, জাস্ট 12টা বাজতে একটু বাকি আছে, তাই গুড মর্নিং বললাম। এতক্ষণে আমি ব্রেকফাস্ট খাচ্ছি, সকাল থেকে মোটামুটি কিছুটা কাজকর্ম করেছি। বর অফিস চলে গেছে, মেয়ের আজকে স্কুলে একটা নাচের প্রোগ্রাম, তাই তাকে সকালবেলা সাজিয়ে গুছিয়ে পাঠাতে হয়েছে। তখন তার ভিডিও করার সময় পাই না, দুটো স্টিল ফটো তুলে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এতক্ষণে নিজের ব্রেকফাস্টটা নিয়েছি, নিয়ে ব্রেকফাস্টে কী বানালাম সেটা, ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটা দেখিয়ে দিই। রেডি করে নিই ব্রেকফাস্টটা, কীভাবে ব্রেকফাস্টটা রেডি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি বাড়িতেই বানাচ্ছি বার্গার। এই যে মেয়োনিজ, ব্রেডটা শেকে নিয়েছি, নরম নরম করে দিয়ে দিলাম মেয়োনিজ। ভালো করে মেয়োনিজটা লাগিয়ে দিলাম, এর ওপরে দিয়ে দিচ্ছি, যদিও বলছি হোমনে, তবু এইটুকু টুইস্ট। এটা একটা কাটলেট, কাটলেটটাকে এভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস, একটু ভরে ভরেই দিলাম। আর তার উপরে আবার একটা ব্রেড দিয়ে একদম চাপা দিয়ে দিলাম। সো আমার বার্গার একদম রেডি। দেখলে কি সহজ পদ্ধতিতে বার্গার বানালাম, এবার বার্গারটা খাই। বানালে তো শুধু হবে না, খাওয়া তো খাওয়াও হতে হবে, এবার খাওয়ার পালা। এইভাবে বার্গার খেতে না খুব ভালোবাসি। আর আমার আর হিয়ার এই ভেতরে চপ ভরা ব্যাপারটা বেশ ভালো লাগে। ট্রেনের ব্রেকফাস্টে যে আসে না চপ আর ব্রেড, আমরা সবসময় চপটাকে ভেঙে এরকম করে খাই। বর আজকে একটু দেরি করে গেল, রাত্রে যখন ভিডিও শেষ করলাম পরশু দিন, তখন বললাম যে তখনও ফেরেনি। ও ফিরেছে রাত্রি প্রায় 2:30-তে, ফিরে স্নান ধান করে তারপরে ঘুমিয়েছে। আর আমি ওদিন সারা রাত্রি জেগে সেলাই করেছি। যখন আমি ঘুমোতে যাই তখন ঘড়িতে দেখলাম 4:45। আর জানলা দিয়ে বাইরে দেখলাম সকাল হয়ে গেছে, কালকে উঠেছি 9টায়, ওই জন্য আর অত কোনো কষ্ট টষ্ট হয়নি। দুপুরবেলা একটু ঘুমিয়েওছি। আর আজকে কালকে পরশু 3 দিন আছে নাটক, সব কলকাতার নাটক। প্রথম দিন হবে প্রদীপ ভট্টাচার্য, আগামীকাল আছে গৌতম হালদার স্যার, আর পরশু দিন আছে সঞ্জীব সরকার বলে, উনিও কলকাতারই। আবার ওর বাবা দেখতে পারবে কিনা সন্দেহ, কারণ ওর অফিসে একটু কাজের চাপ আছে। আমরা দুজন যাব দেখতে। আজকে কি রান্না হবে বলে দিই, রান্না হবে ঢেঁড়স ভাজা, আলু কোয়াশের তরকারি, আর হিয়ার জন্য আলু সেদ্ধ করব। বৃষ্টি আর অন্ত নেই, মেয়েটা ভিজে ভিজে গেল, এত ব্যাগ ঠ্যাগ হয়ে গেছে, আর ছাতা নিয়ে যায়নি, ছাতাটা ফেরত দিয়ে দিয়েছে বাবাকে। টিফিনের ব্যাগ, স্কুলের ব্যাগ, শাড়ি পরে যে গেছে, শাড়ি পরে ফেরত আসা যাবে না। বাড়ি থেকে যে পোশাকে স্কুলে গেছে সেই পোশাকে আবার ফেরত আসার নিয়ম নেই, ফেরত আসতে হবে ইউনিফর্ম পরে। এমনকি ইউনিফর্মের জুতোটাও হাওয়াই জুতি পরে গেছে, বলতে বলতে যাচ্ছে, এত সুন্দর সেজেছি আর হাওয়াই জুতি।
স্কুলের জন্য কতদিন সকালবেলা কত সুন্দর সুন্দর করে সাজাই, কিন্তু সকালের তাড়াহুড়োটার জন্য একটা দিন ভিডিও করতে পারি না সাজানোটা। আজকে কি সুন্দর সবুজ রঙের ঢাকাই শাড়িটা দিয়ে আমাকে লেহেঙ্গা বানিয়ে পরালাম, ভিডিও করার সময় নেই। কোনো রকমে একটা ফটো বলেছিলাম আমাকে রিল বানাবো, অত সময় হয়? এত বেলা হয়ে গেছে তবু নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম। এখানে দুধ জাল দিচ্ছি, এই গরম দুধটার মধ্যেই আরেক প্যাকেট দুধ ঢেলে একসাথে গরম করে নেব, নইলে না ভুলে যাব, কেটে যাবে। কালকে এনেছে কাঁচা দুধ, রেখে দিলে কেটে যায়, কিন্তু একবার যদি ফুটিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর কাটে না। ওদিকে দুধটা জাল হচ্ছে আর এদিকে আমি এই যে ঢেঁড়স কেটে রেডি করে নিয়েছি, ঢেঁড়সটা ভাজবো। দুধটা জাল হচ্ছে, ঢেঁড়সটা বসাবো, কিন্তু ঢেঁড়সটা এত ফুটবে যে দুধের মধ্যে গিয়ে তেল পড়বে, ওই জন্য আগে দুধটা জাল হয়ে গেলে তারপর ঢেঁড়সটা বসাবো। আর আমি এদিকে কোয়াশ কাটছি, আলু কোয়াশের তরকারি করবো, ওই যে কোয়াশ কেটেছি আরেকটা কাটি। শীতকালেই তাও কিছু সবজি, আর হিয়া তো কিছুই খেতে রাজি হবে না, কোয়াশও খাবে না, ঢেঁড়স ভাজাটা খাবে। ঢেঁড়স ভাজার সঙ্গে হিয়ার জন্য একটু আলু সেদ্ধ করে রাখবো, তাহলে হয়ে যাবে। এতক্ষণ ধরে গ্যাসটা জ্বেলে গ্যাস বাড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকলাম, দুধ পড়লো না, আমি গ্যাসটা কমিয়ে দিয়ে জাস্ট জলটা খেতে এলাম, দুধ উঠলে না। দুধ বসিয়ে নজর সরালে এই অবস্থা। তখন এই ঘরে আলো জ্বেলে বসেছিলাম, তাই এই ঘরে সেলাইগুলো করছিলাম, এখন সেলাইগুলোকে আবার টেনে ঘরে নিয়ে যাই। আর এমন মেঘলা দিন না যে বিনা আলোয় কোনো কাজ করা যায় না, এখন তো তাও একটু পরিষ্কার হয়েছে। এমন অন্ধকার ছিল যে বিনা আলোয় কিছু করা যাবে না, ওখানে বর বসে কম্পিউটারে কাজ করছিল আলো জ্বেলে, তাই আমি ওখানে গিয়েই বসলাম, খানিকক্ষণ সেলাই করলাম, তেল বসিয়ে দিয়েছি, ঢেঁড়সটা ছাড়বো, ঢেঁড়স ছাড়তে খুব ভয় লাগে, কোয়াশটা কাটা শেষ হয়নি, কোয়াশটা একটু পরে কাটবো। আগে কফিটা খেয়ে নি, তারপরে কোয়াশটা কাটবো। একটু মোবাইলটা দেখছিলাম, একটা শর্ট ভিডিও আপলোড করলাম, এসব করতে গিয়ে বেশ খানিকটা বেলা হয়ে গেল, তো কেটকে ঘুরিয়ে নিয়ে এসে, কেটকে খাইয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, এবার আলু কোয়াশের একটা তরকারি রান্না করব। এই যে আলু আর কোয়াশ কেটে নিয়েছি, অনেকদিন রান্নার কোনো শর্ট ভিডিও বানাই না, তাই ভাবছি এটারই আজকে একটা শর্ট ভিডিও বানাই, কারণ এটা খেতে আমি খুব ভালোবাসি। চলো, তিনটে বেজে গেছে, এতক্ষণে স্নান করে বেরোলাম, এখন আগে চটপট করে খেয়ে নেবো, তারপরে হিয়াকে আনতে যাব। আমার এতটা সময় লাগার একটা কারণ আছে, তাড়াহুড়ো আছে তবু দেখিয়ে দিই। এই দেখো চিমনি একদম চকচকে ঝকঝকে করে ফেলেছি, ওখানে তো পরিষ্কার করেইছি, আর এই যে নেট, যে অয়েল কালেক্টারগুলো, এগুলোকে সব গরম জল দিয়ে, সার্ফ দিয়ে, ভিমবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। এই করতে আমার এতক্ষণ লেগে গেল, এখন খাবারটা নিয়ে আগে খেয়ে নিই। খাবারটা নিয়ে নিয়েছি, আজকে এই রান্না করেছি, ঢেঁড়স ভাজা আর কোয়াশের তরকারি, এই দিয়ে চটপট করে খেয়ে নিই। হাই, গুড ইভিনিং, 5টা বাজে। তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের নাটক দেখতে যাওয়া আছে, শুধু আজকে না, আজকে আগামীকাল আর পরশু, 3 দিনই আছে নাটক দেখতে যাওয়া, 6টা থেকে শো, কিন্তু 5টার সময় আমরা রেডি হয়ে গেছি, বর বলেছে চলে আসবি, এসে আমাদেরকে নিয়ে যাবে।
এই যে হিয়াও একদম রেডি, খালি চুলটা একদম ভেজার জন্য বাধা যাচ্ছে না। চুলটা একটু ভালো করে আঁচড়ে নিয়ে যাবে, পরে ওখানটায় ভেজে দেবো, শুকিয়ে গেলে একটা বিনুনি করে দেবো। এখন আর বেশি বকবক করব না, নিচে গিয়ে দাঁড়াই, যেন এলে এক মিনিটও দেরি না হয়। আমরা নাটক দেখার জন্য সময় মতোই পৌঁছে গেছি, কিন্তু নাটকের সেট তৈরি হয়নি। সেটটা তৈরি হতে অনেকটা সময় লাগলো, তাই নাটক শুরু হতেও বেশ খানিকটা দেরি হলো। আর কি করা যাবে, বসে বসে সেট তৈরি যাই দেখলাম। আমরা যেহেতু সেট তৈরি দেখলাম, তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। রাত 12:40 বাজে, খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত হয়ে গেছে। নাটক ছিল আজকে, যে দেখতে গেছিলাম দুটো নাটক ছিল, দুটো নাটকই খুব সুন্দর, খুব ভালো লেগেছে। কিন্তু বাড়ি ফিরতে হয়ে গেছে অনেকটা দেরি, যেহেতু আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেজন্য প্রত্যেকের একটু একটু ভাষণ, একটা নাচ হলো, এইসব করে অনেকটা সময় চলে গেছে। আমরা বাড়ি ঢুকেছি প্রায় 10টা, আর নিচের ওরাও নাকি বেরিয়েছিল, ওরাও ফিরেছে রাতে, তার মানে আমরা ফেরার একটু আগে। আমি এসে দেখছি সিঁড়ি টিড়ি সব ভেজা, যখন জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ কেট খুব চিৎকার চেঁচামেচি করছিল, তখন ওই নিচের যে ভদ্রলোক আছে কুচুটার বাবা, ও বের করেছে, বের করে ঘুরিয়েছে, ঘুরিয়ে ওকে পটি টয়লেট সব করিয়ে নিয়েছে, কিন্তু কিছু খেতে দিতে সাহস পায়নি। আমাকে বারবার ফোন করছে, কিন্তু আমি তো নাটকের ওখানের জন্য ফোন সাইলেন্টে ছিল, আমি তো শুনতে পাইনি। বলছে আপনাকে বারবার ফোন করছি যে ওকে কিছু খেতে দেবো নাকি, আপনারা যদি আর একটু দেরি করতেন আমি তাহলে ওকে 2-3টে বিস্কুট আর একটা পাত্রে জল একটু খাওয়াতাম। যাই হোক, বাড়িতে ঢুকলাম, ঢুকে আগে ড্রেসটাও চেঞ্জ করিনি, হাত পাটা ধুয়েই কেটকে খেতে দিলাম। বেচারা এত খিদে পেয়েছিল, হাপুস হাপুস করে খেলো। এটাতে গেল কেটের পর্ব। তারপর আলু ভাজা করলাম, আর বাকি রান্না তো ওবেলা করা ছিল। ওবেলা কষা তরকারি যে করলাম, নুন এত কম, ওবেলা তো আমি কাঁচা নুন মিশিয়ে খেয়েছি, এবার একটুবার নুন দিয়ে জাল দিয়ে নিলাম ভালো করে। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পর এতক্ষণ বসে বসে একটু মোবাইল দেখছিলাম, একটু ভিডিও আপলোড, একটু এডিট, একটু দেখা, এগুলো তো থাকে। আর হিয়ার বাবা ঘুমিয়ে পড়েছে, হিয়াও ঘুমিয়ে পড়েছে। হিয়ার বাবা এটা নাইটি, এটা পরবো এখন, আমি একটু গা ধোব, গা ধুয়ে এটা পরবো। হিয়ার বাবা বেরোবে 5:30, 5:30 কালকে ওর ভোটের কাউন্টিংয়ের ডিউটি আছে।
আর হিয়া তো যথাসময়ে বেরোবে, সুতরাং আমার কাজ বেশি কালকে সকালে, কালকে সকালে আবার মেয়েকে নিয়ে যেতে হবে। আমিও এখন শুয়ে পড়ব, কারণ ও 5:30 বেরোলে 4:00 দিকে উঠবে, এবার আমাকে উঠে একটু চা টা তো করে দিতে হবে। আর একটা মানুষ অফিস বেরোবে, এরকমভাবে ঘুমোতেও কেমন লাগে, কিছু না করলেও একটু জেগে থাকতে হবে, তাই এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, নাইলে ঘুম আর ভাঙবে না। আবার এটাও হতে পারে যে ও বেরিয়ে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে গেলাম আর স্কুল পাঠাতে পারলাম না। আর যাকে কালকের দিনটা কেমন যাবে কি করব, যদি কালকে ভিডিও করি তো কালকেই শেয়ার করবো, নাহলে অন্যদিন বলবো কেমন করে দিনটা কাটিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুমকার সঙ্গে। বাই, গুড নাইট। এখানে গোলাপি আলো জ্বালা থাকে, হিয়া ভয়ে টয়লেট যেতে পারছে না, আমাকে ডাকলো, আমি যেতে হচ্ছে, চলো বাই বাই।